এই চোর যেটা বলতেছেন, আপনি যদি নিম গাছ লাগান সেখানে তো আম ফুলবে না, আপনি গাছটা তো আগেই লাগাছেন। সারা দেশে সরকারি দল আমাদের দলের, আমি নিজেও একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী, আমাদের দলের এই কমিটি করা নিয়ে এমন একটা মানে মানে এটাকে কি বলবো, যে ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ঢাকায় বসে থেকে যদি বলে সেন্ট্রাল নেতাদের যে আপনারা গিয়ে ভালো মতো দেখে কমিটি করে নেবেন, এনারা এই যতজন আওয়ামী লীগের সেন্ট্রাল নেতারা আছেন, এনারা এখানে এসে পিকনিক করার জন্য আসে, রেস্ট হাউসে বসে তিন বেলা ভালো মতো খায়, ফাইভ স্টার হোটেলে থাকে, এবং তারা বোঝে না যে এই ফাইভ স্টার হোটেলে যে দুই লক্ষ টাকা বিল, এটা আমার জেলা যুবলীগ বা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কই পাবে, তাদের চাঁদা দিতে হবে। চোর আপনি সৃষ্টি করে আপনি এখন চোর ধরবেন, এটা তো হবে না, চোর তো সৃষ্টি করছেন আপনি। আপনি আওয়ামী লীগ একটা মাটিও মানুষের দল, প্রাচীন একটা দল, এবং আওয়ামী লীগ একমাত্র একটা দল আমরা পৃথিবীর বুকে বলতে পারি যে আমাদের একটা নিজস্ব পোশাক আছে। আমার জাতির পিতার বঙ্গবন্ধুর একটা মুজিব কোট, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের চিহ্নিত কোনো পোশাক নাই, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ যে যে মুজিব কোট পড়লে আপনি বোঝা যায় যে লোকটা আওয়ামী লীগ করে। সেই দলের সেন্ট্রালের নেতাদের যে চরিত্র এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট মনের এরা মানুষ হতে পারে? এরা বিভিন্ন কৃষির কৃষকের সন্তান, সেন্ট্রালে যা আওয়ামী লীগ করে তারা আজ ইংল্যান্ডে বাড়ি করে, এরা কি মানুষ? এখন বলেন তো আপনি সারা দেশের অন্য দলের দোষ দেয় কী করবেন, অন্য মানুষের দোষ দেয় কী করবেন? আমি তো চোর পালতেছি, চোর ডাকাত দিয়ে আমার দল ভর্তি হয়ে গেছে। আমার দলের নেতারা যে বারবার বললাম, আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে কিছুদিন আগে বগুড়ায় জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়ে গেল, ওখানে 45 থেকে 40 লক্ষ টাকা খরচ করা হয়েছে, এই টাকাটা কই থেকে আসছে, কে দিছে? আপনি অবশ্যই শহরের খারাপ মানুষের কাছ থেকে টাকাটা তুলছেন, খারাপ মানুষের থেকে টাকা নিয়ে আপনি দল করবেন, আর দলের যখন সুবিধা সেই লোকটা তখন সুযোগ নেবেই। এই চালচোর, এই চালচোরের এটা একটা অংশ, এই চোরেরা আমাদের সৃষ্টি, আমাদের আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের সৃষ্টি আজকে আমার